আজকে আমাদের এই ইতিহাস ক্লাসে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা পড়াতে যাচ্ছি আমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 11 অধ্যায়ে ভাষা আন্দোলনের পাঠ আমরা পড়াচ্ছি। আমরা শেষ অংশে এসে গেছি। আজ আমরা জানব এই বাংলাদেশের থেকে যে ভাষা আন্দোলনের প্রতিটা হয়েছিল সেখানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী কী অবদান ছিল সেখানে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির জন্য শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী কী অবদান ছিল। আমরা এর আগে ইতিপূর্বে জেনেছি মহান বিভিন্ন নেতাদের নাম, কেন্দ্রীয় অবদানের নাম, কারা আমাদের জন্য কতটুকু অবদান রেখেছে সবটাই আমরা জানি। তাহলে আমরা এই বিজ্ঞ নেতা নেতৃত্ব সম্পর্কে জানব। মানুষের ব্যক্তিত্বের, আমাদের প্রত্যেকে একটা ব্যক্তিত্ব আছে না, ব্যক্তিত্বের সাথে আছে নেতৃত্বের। মানুষকে কি করার ক্ষমতা, মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এই নেতৃত্বে এবং নাগরিকদেরকে, আমাদের যে নাগরিক অবস্থিতিতে আছে যারা, তাদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে কী করতে হবে। আমাদের সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বিশুদ্ধ, শুদ্ধ এবং সুস্পষ্ট উচ্চারণ থাকবে একটা ভাষা শৈলী। কী থাকবে না একটা ভাষা আমি ইউজ করবো, আমার মুখের যে কথাটা এটা অ্যাট্রাকটিভ হতে হবে না, আকর্ষণীয় হতে হবে না। এখন আমাদের যে মাতৃভাষাটা আছে এই মাতৃভাষাটাই খুব আমাদের কাছে আকর্ষণীয়, সুস্পষ্টভাবে আমরা সবার সামনে উপস্থাপন করব, সুমিষ্টভাবে সবার সাথে তুলে ধরব। 1971 সালে আমাদের বঙ্গবন্ধু কি এমন একটা স্পষ্ট বক্তৃতা দিয়েছিলেন না, দিয়েছিলেন, যা কি করেছিল আমাদের কি আকৃষ্ট করেছিল, পুরো দেশকে আকৃষ্ট করেছিল আর বিশ্বের দরবারে এটা কি করেছিল, আবেদন তৈরি করেছিল। এটা ছিল প্রথম বাংলা ভাষার একটা বক্তৃতা যা সারা বিশ্বে এটা ছড়িয়ে ঘুরেছিল, আন্দোলন তৈরি করে চলেছিল। এভাবেই বাঙালি বিভিন্নভাবে বিভিন্নভাবেই আমরা আমাদের অস্তিত্বকে কী করেছি, স্বীকৃতি দেওয়ার জন্য আমরা অস্তিত্ব জানানো হয়েছি সারা বিশ্ব দরবারের কাছে। আমরা আমাদের ঘোষণাটা পৌঁছে দিয়েছি বিশ্বের দরবারে। এটা ছিল আমাদের বাংলাকে পৌঁছে দেওয়ার একটা চমৎকার একটা মাধ্যম ছিল। এই রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি যে জয়ের যাত্রাটা শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল এটা আমরা কখন শুরু করেছিলাম, সেই পাকিস্তানি আমাদের তখন থেকে আমরা আমাদের ভাষার দাবি জানিয়ে সে ধারারই সমর্থক পরিণতি হল আমাদের মাতৃভাষার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি। ক্লিয়ার এবার? আচ্ছা, আন্তর্জাতিক এই স্বীকৃতি আদায়ের জন্য প্রথম যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল সেটা হলো কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত, কোথায়, ভ্যাঙ্কুভার, কোন দেশে, কানাডার, এই ভ্যাঙ্কুভারে বসবাসরত মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অফ দ্য ওয়ার্ল্ড নামের একটি বহুভাষিক ও বহুজাতিক ভাষাপ্রেমী গ্রুপ তারা 1998 সালের 28 মার্চ, কোন সালের, 1998 সালের 28 মার্চ জাতিসংঘের মহাসচিবের নাম তখন ছিল কফি আনান, পরিচিত একটা নাম। এই কফি আনানের কাছে একটি আবেদন তখন পেশ করলেন, আবেদন পেশ করলেন যার নেতৃত্বে ছিলেন প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম। যে দাবিটা পেশ করেছিলেন তার নাম ছিল রফিকুল ইসলাম ইসলাম ও তার একজন সহযোগী ছিলেন আব্দুস, তার নাম ছিল আব্দুস সালাম। এই জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির 27 ধারার উপর ভিত্তি করে তার আবেদনপত্রে উল্লেখ করেন যে দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা মহাদেশের অসংখ্য জাতিগোষ্ঠীকে বাংলা ভাষার ব্যবহার
না করার জন্য, মাতৃভাষা ভুলে যাওয়ার জন্য বাধ্য হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে এই সমস্ত দেশে, তাদেরকে করে চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে তারা বাংলায় কথা না বলে। তখন কি করলো এরা? প্রতিবাদ জানালো যে তাহলে তো আমরা আমাদের মাতৃভাষাকে ভুলে যাব, কাজে আমাদেরকে কী করতে হবে? এই বাংলাতেই কথা বলতে হবে। যা সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার বিষয়টি আন্তর্জাতিক সনদের সরাসরি একটা লঙ্ঘন ছিল, এটা আন্তর্জাতিক সনদের লঙ্ঘন ছিল। তোমার ব্যক্তি সত্তায় আঘাত করা হচ্ছে, তুমি তোমার নিজে মাতৃভাষায় তোমার স্বজাতির সাথে কথা বলবা, সেখানে বাধা প্রদান করা হচ্ছে। পত্রের দ্বারা প্রত্যেকটি জনগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব অনুধাবনের জন্য বাঙালি 1952 সালে 21 ফেব্রুয়ারি রক্তাক্ত পটভূমিটা সেখানে তুলে ধরে, যা সারা বিশ্বে জুড়ে ছিল অনন্য। তারা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তখন সেখানে আবেদন জানা, যাতে প্রতিটি জনগোষ্ঠী তাদের এই মাতৃভাষাকে বাংলাতে শ্রদ্ধা প্রদর্শন করে, এবং এ কারণের জন্য তারা একটা বিশেষ একটা দিবস তারা পালন করে। এই আবেদনে বিভিন্ন ভাষাভাষী দশজন তারা স্বাক্ষর করেন, অন্যান্য ভাষা বলেন যারা আছে, অন্য ভাষা কথা বলেন তারা এই কি বলেন স্বাক্ষর দেন। এই আবেদনের বিষয়টি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত হলেন, জানলেন এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে প্রয়োজনীয় নির্দেশনাও তিনি দেন, ফলে দ্রুত অতি দ্রুততার সাথে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন করবে প্রস্তাবটি সেখানে যথাসময়ে পেশ করা হয়। ইউনেস্কো তথা জাতিসংঘ বাংলাদেশের প্রস্তাবটি তখন কি করে সঙ্গে সঙ্গে মেনে নেয়, এবং 28টি রাষ্ট্র কয়টা রাষ্ট্র? 28টি রাষ্ট্র বাংলাদেশের প্রস্তাবে তারা যে প্রস্তাব বাংলাদেশ জানায় তাতে তারা লিখিতভাবে সমর্থন জানায়, এবং ড্রাফট রেজুলেশন 35 হিসেবে চিহ্নিত করে এক্সিকিউটিভ বোর্ডে তারা এটা প্রেরণ করে। আর তখন কি হয়, 1999 সালে নভেম্বর মাসের 17 তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহ সর্বসম্মতিক্রমে 21 ফেব্রুয়ারিকে তারা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। আর কি করে, সদস্য রাষ্ট্রকে দিবসটি উদযাপনের জন্য সেখানে একটা প্রস্তাব গৃহীত হয়, ফলে 1952 সাল থেকে 21 শুধু আমাদের ছিল, 1952 সাল থেকে 21 ছিল আমাদের, আজকে সে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের হয়ে গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। এই স্বীকৃতির মধ্যে দিয়ে বাংলাদেশের অহংকার, বাঙালিদের এই ভাষাটা বিশ্বের দরবারে উঠে আসে আর বিশ্বাসটা আসন করে নেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট এখানে প্রতিষ্ঠিত হয়েছে। 2010 সাল থেকে 21 ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়, আর তখন থেকে এটা পালিত হয়ে আসছে। আর 21 শুধু এখন আর শুধু বাঙালিদের ভাষা নয়, সেটা কি হচ্ছে, এই বাংলা ভাষা শুধু বাঙালিদের কথা বলে না, সারা বিশ্বের যত বাংলাভাষী লোকেরা আছেন তারা এখন নির্দ্বিধায় জনতাহীনভাবে মুখ ফুলিয়ে সবাই কি করেন, এই বাংলায় বাংলা ভাষাভাষীরা কথা বলে। আর কোনো একটি জাতিগোষ্ঠী মাতৃভাষার কথা বলে না, এটা হচ্ছে সকল মানুষের কথা, সবাই এই গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে, এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল দেশ সকল জাতির মাতৃভাষার প্রতিনিধিত্ব
করছে এই বাংলা ভাষা। কি সবাই বুঝতে পেরেছ? আচ্ছা এবার তোমরা বলো তো, এই যে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিল যে দুজন ব্যক্তি তাদের নাম কি কি ছিল, প্রথম কে ছিল? রফিকুল ইসলাম। আর তাকে সহযোগিতা কে করেছিল? সহকারী আব্দুল সালাম। ওকে, তাহলে তোমরা কি করবা, এটা খুব সুন্দর করে পড়বা। আমাদের কিন্তু মাতৃভাষা পাঠের প্রায় শেষের দিকে, আর সামান্য একটু বাকি আছে, এরপরে আমরা পরের লেসনে পরের অধ্যায়ে চলে যাব। তো আজকের ক্লাসটা সবাই শান্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।